আমি একজন নিউজ প্রেজেন্টার, 71 টিভির শাকিল আহমেদের সাথে আমার সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে আমার মূল অভিযোগ হচ্ছে গিয়ে আমার ভ্রূণ হত্যা, ডেফিনেটলি আমার দেবী নষ্ট করা এবং প্রতারণা। তাকে সিভি দিতে গিয়েছিলাম, সেখান থেকে উনি আশ্বস্ত করেন যে হয়ে যাবে, এভরিথিং, সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। তৈরি হওয়ার পর দেখা যায় যে সময় তো গড়ায়, স্বাভাবিক মানুষের সম্পর্কের গাঢ়ত্বটা বাড়ে। তো একটা সময় আই গট প্রেগন্যান্ট। তো সে ইন দ্য মিন টাইম আমার মাস্টার্স প্লাস পিএইচডির একটা আসে ইউকে থেকে। তো হি টোল মি দ্যাট যে তুমি প্লিজ এটা অ্যাবর্ট করো। ও আমাকে বলে যে আমি ওর সাথে মিসট্রাস্ট করেছি, যে আমি বেবিটা রেখে দিয়েছিলাম। তো আমি বললাম যে দেখো, আমি তো আমার জীবনের মূল্য দিয়েই আসলাম, দেশে ফিরে আসলাম, আমার এতগুলো টাকা, ইউকেতে আমার ডিগ্রি, আমার পড়াশোনা, এভরিথিং, আই লেফট ইট। ওকে, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলি আমি। ফাইনালি আসার পর বেবিটাকে আমি অ্যাবর্ট করি। তারপরে আমি যখন, বাচ্চাটা আমার যখন চলে যায়, তখন সে আমাকে বলে যে দেখো আমার অনেক সমস্যা, এই সমস্যা আমি থাকো রিলেশনটা থাকুক, মানে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছিল যে আগে যে রিলেশনশিপটার একটা ছিল। এবং বলেছেন আরেকজন চ্যানেলের হেড অফ নিউজের সাথে মিলিয়েও আমাকে কথা বলেছেন, তার সাথে নাকি আমার সম্পর্ক ছিল। দ্যাট মিনস আই এম নট আ গুড গাই। তার বিরুদ্ধে আমার মূল অভিযোগ হচ্ছে গিয়ে আমার ভ্রূণ হত্যা, ডেফিনেটলি আমার দেবী নষ্ট করা এবং প্রতারণা। এবং তিনি আমাকে একবার বিয়ের আশ্বাসও দিয়েছেন এবং তিনি সেটা পরে অস্বীকার করেছেন। এবং সবচেয়ে বেশি যে ভয়াবহ যেটা, তিনি আমাকে চাকরিচ্যুত হতে এখন বাধ্য করেছেন। আমি ফাইনালি কিন্তু আমি প্রেস কনফারেন্স থেকে কিন্তু ফিরে গিয়েছিলাম, আমি করব না, থাক দেখা যাক, এভরিথিং উইল বি সলভড। বাট তিনি আমাকে ফাইনালি আমাকে চাকরিচ্যুতও করেছেন। তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় সেই সময়টাতে, আই ওয়াজ দ্য প্রক্সি লাইক দ্যাট। এবং